Manobata shamadhan সালাম আলাইকুম ওরহমদুল্লাহি ওয়াবার আহমাদুল্লাহ আহমদ শাহ কিরিন ওয়াল্লি ওয়াসাল্লি মোয়ালেনবি এল আমিন ওয়ালা আলি তয়বিন ও তহিরিন ও সহবিহী আজমাইন ওয়াবাদ দূরের বংকাসের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন এক আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ে কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই সবার জন্য আল্লাহ সুভায়ানা হুয়া তা আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বল আলমিন আল্লাহ সুভায়না হুয়া তাল্লা যেন আমাদের এই যাত্রাকে শুভ যাত্রা করেন আমাদের অভিযানকে যেন আল্লাহ সুভায়না হুয়া আলা মুবারক অভিযান হিসেবে কবুল করেন আর অভিযানের সর্বশেষ আস্থানা সর্বশেষ ঠিকানা যেন আমাদের হয় জান্নাত জাননা তুলফিরোসিনীবালী আমার ভাইয়েরা আমার বোনেরা দর্শক মন্ডলী আমাদের আলোচনা চলছে থেকে বাস নাম্বার নম্বর আয়াত আয়াত এই অনেক মিস আন্ডারস্ট্যান্ড করে অনেকে এই জন্য আমরা এক্সপ্লেন করছি অনেকে বলে থাকে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে স্ত্রীদেরকে মারা যাবে তাদেরকে পিটাইলে কোনো অসুবিধে নেই এরকম কথাবার্তাও বলে থাকে এটা মিসকনসেপ্ট এটা ভুল ধারণা আমরা এই সম্পর্কে আলোচনা করবো যে এক্স্যাটলি আল্লাহরব বলে আলামিন কি বলেছেন আর শুন তেলাওয়াত কোরিয়ার পরে অগ্রসর হই আর জুবিল্লা হিমিনা সৈত নিররাজী বিস্মিল্লা হিরমান নির্ র হেম ফসলি হেতুকানিতুন হাফিজ বিমা হেফিজল্ল واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا ان الله كان عليا كبيرا সৎ কর্মশীল মহিলা হলো তারা যারা আল্লাহর জন্য অবনত হয়ে থাকে আর সব গোপন বিষয়কে তারা হেফাজত করে নিজেদের গোপন বিষয় এবং স্বামীরা যখন অনুপস্থিত থাকে তখন স্বামীদের মাল এবং নিজেদেরকে হেফাজত করে আর যদি কোনো মহিলার অবাধ্যতার তোমরা ভয় করো তাহলে তাদেরকে তোমরা সিহাত করো উপদেশ দাও ওয়াজ করো ওয়াজে যদি কাজ না হয় তাহলে তোমরা তাদের বিছানায় তাদেরকে আলাদা করে দাও তাতেও যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে তোমরা শাসন করো যদি তারা ফিরে আসে সংশোধন করে নেয় তাহলে তোমরা আর তাদের পিছনে লেগে থাকবে না নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় আমার ভাইরা আমার বোনেরা মা বোনদের জন্য কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অনেক সহজ করে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন সবথেকে ভালো মহিলা হল ওই মহিলা কোন মহিলা ফাইরুন নিসায়ে ইমরাতুন ইজা নাজরতা ইলাইহা সারাদকা ওয়া ইজা আমরতাহা আত আতকা ওয়া ইজা আনহা, তানহা হাফিজত কাফি নাফসীহা ওয়া মালিক সবথেকে ভালো মহিলা হল ওই মহিলা যখন এই মহিলার দিকে তুমি তাকাবে এই মহিলা তোমাকে খুশি করে দেয় আর যখন তুমি তাকে কোনো ব্যাপারে আদেশ দাও তখন তোমার আদেশকে সে অনুসরণ করে আর যখন এই মহিলা থেকে তুমি দূরে থাকো অ্যাবসেন্ট থাকো অনুপস্থিত থাকো হাফিজত তোমার হেফাজত সে করে ফি আফসেহা তার নিজের ব্যাপারে ওয়ামালিকা এবং তোমার মালেরও হেফাজত করে তাহলে স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় স্বামীকে যেন স্ত্রী খুশি করে দেয় স্বামী যদি কোনো কিছু করার জন্য বলে এবং শরীয়ত বিরোধী না হয় এটা যেন সে করে স্বামী যখন অনুপস্থিত থাকে তখন সে যেন নিজেকে স্বামীর জন্যই প্রোটেক্ট করে অন্য কোনো পুরুষকে আর জায়গা করে না দেয় এবং স্বামীর ধন সম্পত্তিও যেন সে হেফাজত করে أراك حديث المدسي رسول الله صلى الله عليه وسلم يشهد قريش يحديث عبد الرحمن بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي الأبواب شئت الله أكبر দেখেন আপনারা মা রাজারা মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা যে কত সহজ কত ইজি আমাদের জন্য ডেভিকাল আপনাদের জন্য ইজি হাউ ইজ দ্যাট হাদিস খানার তর্জমা শোনেন আল্লাহ নবী এর সাদ করেছেন ইজা সল্লাতিল মারাতু খামসাহা যখন কোন মহিলা তার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আর ওয়া সামাত শাহরাহা রমজান মাসের এক মাস রোজা রাখে ও হাফিজত ফরজাহা সে তার লজ্জা স্থানের হেফাজত করে ও আতআত জাউজাহা আর স্বামীর অনুগত হয়ে থাকে পিল আলাহা তাকে কেয়ামতের দিন বলা হবে উ দখলি আল জান্নাতা তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবার মিন আইল আবুয়া বিশিদ তুমি যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও ঢুকে যাও জান্নাতে পাঁচ নামাজ পড়েছো তুমি রোজা থেকেছ তুমি তোমার স্বামীর অনুগত হয়ে থেকেছো আর নিজের লজ্জাস্থানের হেফাজত করেছো কাজেই ইউ হাব ডান আমার ডিউটি আমি করব তুমি জান্নাতের যেই দরজা আট দরজা যে কোনো দরজা যেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে চাইবেন সেখান থেকে আল্লাহ আল্লাহআ আপনাকে প্রবেশ করার সুযোগ দিবেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহর কত বড় মেহরবানি আর একটা হলো স্বামীরা যখন গায়েব থাকে তখন তারা এই সেটাকে হেফাজত করে এই জন্য আমরা যেন কোনো শয়তানের মধ্যে পড়ে না যায় স্বামীরা যখন অ্যাবসেন্ট থাকে অনেক স্বামীরা কাজে কর্মের জন্য তারা দেশে থাকতে হয় সময়ের পরে সময়ে চলে যায় আপনি যেন কোনো আপনার খেয়ালের ভুলে দুর্বলতার সুযোগে যেন অন্য কোনো পুরুষকে জায়গা করে না দেন আবার পুরুষরা যারা আপনারা দেশে থাকেন আপনার স্ত্রীকে আপনি ঘরে রেখে এসেছেন কামাই রোজগার করছেন আপনিও যেন হঠাৎ করে আপনার মানবিক দুর্বলতার সুযোগে অন্য কোনো মহিলাকে আপনি জায়গা করে না দেন আল্লাহর কাছে কিন্তু আপনি সবাই আমরা দায়ী হয়ে যাবো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী ঠিক আছে কিন্তু স্ত্রী অবাধ্য হয়ে যায় এই অবাধ্যতার কি ট্রিটমেন্ট এই আয়াতকে অনেকে ব্লেম করে যে বলা হয়েছে যে স্ত্রীদেরকে মারা যাবে ধরা যাবে যা খুশি তাই করা যাবে এটা ঠিক কিনা আমরা একটু আলোচনা করে দেখি আল্লাহ কি বলছেন যাদের অবাধ্যতা তোমরা ভয় করো আল্লাহ গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট দিচ্ছেন নুসুজ হলো একদম স্বামীর উপরে এমন অবাধ্য হয়ে যাওয়া শরীয়তের বাহিরে চলে যাওয়া এখানে অবাধ্যতা বলতে ছোটোখাটো এমন কোনো বিষয় না যে আপনি একটা কইছিলেন না নাই আপনি অবাধ্য হয়ে গেল এরকম না বিষয়টা যখন বিষয়টা শরিয়াতের দৃষ্টিতে অবাধ্য হয়ে যাবে শরিয়াতের অবাধ্য যখন কোনো মহিলা হয়ে যায় তখন তাকে কি করতে হবে আল্লাহ আলা এটাকে এখানে বলে দিচ্ছেন যে স্বামীর কথাও শোনে না স্বামীকে অ্যাভয়েডও করে স্বামীকে বিভিন্নভাবে রাগায় এরপরে শরিয়তকে মানে না শরীয় মানতে বললে আরো বাচ্চ করে এরকম অবস্থা যদি হয় তাহলে সেখানে কি করতে হবে আল্লাহ এখানে স্বামীকে দায়িত্ব দিচ্ছেন কি দায়িত্ব দিচ্ছেন আপনি আপনার স্ত্রীকে আপনি হেল্প করবেন সাহায্য করবেন গ্রাজুয়ালি সংশোধনের ব্যবস্থা করবেন আপনারা জেনে রাখবেন মনে রাখবেন আল্লাহর রসুল কিন্তু কোনোদিন তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই নবী সাল আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে পিটানো তো শুরুর কথা কোন হাত দিয়ে কোনো একজন স্ত্রীকে একটা থাপ্পড় মারেন নাই একটা মেসোয়াক দিয়ে পর্যন্ত আল্লাহর রসুল কোনো সময় স্ত্রীদেরকে আঘাত করেন নাই আর আপনি রাগ হলেই আপনার স্ত্রীকে মারেন থাপ্পড় মারেন গুঁতো দেন এরপরে তার শরীরে দাগ পড়ে যায় ঘর থেকে বাইর করে দেন আষাঢ় মারেন যারা স্ত্রীদেরকে মারধর করে স্ত্রীদেরকে যারা হিট করে তারা কাপুরুষ আপনি পারলে আমার সাথে এসে একদিন মারামারি করে দেখেন যে আপনার গায়ে কত শক্তি ইনশাআল্লাহ আপনাকে দেখানো যাবে আপনি কাপুরুষ যদি আপনি আপনার ওয়াইফের গায়ে হাত দেন স্ত্রীকে মারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখে আপনার স্ত্রীকে আপনি ঘরে তুলেছিলেন আল্লাহ নবী বিদা হজের ভাষণে বলেছিলেন তোমাদেরকে আমি তোমাদের স্ত্রীদের ব্যাপারে খাইরা ফা ইননাকুম আখাজতুমুহুম বি আমানাতিল্লাহ আল্লাহর আমানাতে তোমরা তাদেরকে তোমরা গ্রহণ করেছিলে স্ত্রী হিসেবে কাজে মহিলাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে মারামারি করাটা এটা কোনো সুপুরুষের কাজ নয় কোনো ভালো অবংশের ছেলের এই মানসিকতা থাকে না যে আমার স্ত্রীকে আমি মারব এটা আপনি করতে পারেন না এজন্য আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হলে ঠিকই আছে সেটা এরকম আমাদের হওয়া উচিত নয় আমার ভাইয়েরা আমাদের মধ্যে ডিসপিউট হতে পারে মত হতে পারে কোনো বিষয়ে হয়তো কোনো ভুল হতে পারে কিন্তু রেগুলারলি সকালে বিকালে আপনার স্ত্রীকে আপনি থাপ্পড় মারেন আপনি লাঠি মারেন লাঠি দিয়ে পিটান তার মাথা কেটে যায় চোখ ফেটে যায় আর হাত ভেঙে যায় এটা অ্যাকসেপ্টেবল নয় ইসলাম এটা কোনো সময় অ্যালাউ করে না এটা অন্যায় অন্যায় এবং অন্যায় আমরা এই ব্যাপারে আরও কথা বলবো তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ আলো আল্লাহ সুবহান তাআলা ارشاد করেছেন কোরআনে কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের 바탕 দাও ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মহসি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন হাঙ্গীড় আলম আল কুরআন নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছে জানো কেন মনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসারে প্রতিবুত বুধবার রাত 9:30 নটায় বা পুনর সম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে কোনো সুপুরুষ কোনো ভালো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না কোনো ভালো স্বামী স্ত্রীকে রেগুলার মারামারি করতে পারে না এজন্য আপনি আপনার ওয়াইফকে হিট করবেন এটা আল্লাহনবী কোনো দিন তার স্ত্রীদেরকে হিট করেন নাই রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো বাচ্চাদেরকেও মারেন নাই আমরা অনেকে মনে করি যে বাচ্চাদেরকে ইচ্ছা মতন পিটাও এটা ঠিক না হ্যাঁ বাচ্চাদেরকে আপনারা দরকার হলে ডিসিপ্লিন করবেন শাসন করবেন হয়তো কোনো সময় এরকম লাগতে পারে যে থাপ্পড়ে একটা আপনি মেরেছেন কিন্তু আপনার রেগুলারলি মারতে থাকবেন একটা মারার একটা অভ্যাস এটা কোনো সময়ই এটা অ্যাকসেপ্টেবল হতে পারে না রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো একটা বাচ্চার গায়ে তিনি হাত তোলেন না আল্লাহ রসুল কতগুলো বাচ্চার বাবা ছিলেন কতগুলো বাচ্চার তিনি আপনাদের মনে আছে যে নানা ছিলেন কোনো বাচ্চার গায়ে কোনো দিন আল্লাহ হাত তোলেন না এবং রসুল আমাদের রোল মডেল নবী যদি তার স্ত্রীদেরকে গায়ে হাত না তুলে থাকেন আপনি কেন তোলেন আর যারা স্ত্রীদের গায়ে হাত তোলে তারা কাপুরুষ কোন স্ত্রীকে যদি আপনি অপছন্দ করেন তার কোনো কাজ তাহলে কি করবেন এই অ্যাকশন প্ল্যান স্টেপ বাই স্টেপ একের পরে এক আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন কি বলছেন আল্লাহ যদি কোনো স্ত্রী তোমার হয়ে যায় সে তোমার কথা শোনে না বলে তুমি মনে করো মানে না তাহলে ইসলাম তাকে তুমি নসিহাত করো আপনি বলবেন যে হুজুর রাজ নসিহাত আমি নিজেই জানি না স্ত্রীকে কিভাবে নসিহাত করব। আপনি কি করবেন আপনার স্ত্রী যেন নসিহাত শুনতে পারে উপদেশ শুনতে পারে নসিহা শুনতে পারে এরকম একটা ব্যবস্থা আপনি করে দিবেন কিভাবে করবেন মনে করেন অন্যান্য ভালো মহিলারা যারা আছে তাদের কাছে পাঠাবেন তারা তাকে নসিহত করবে অথবা এরকম টেলিভিশনের কোনো প্রোগ্রাম তাকে দেখাবেন যে প্রোগ্রামে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করা হয় এবং যেই প্রোগ্রামে বলা হয় যদি কোনো মহিলা তার স্বামীর কথা শুনে চলে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর বলবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো অথবা আপনি মনে যদি মনে করেন যে আপনার ওয়াইফের মা বাবা আছে আপনার শ্বশুর শাশুড়ি যারা আপনার ইন লজ যারা তাদেরকে আপনি বলতে পারেন যে তাকে একটু নসিহত করেন অথবা কোনো ওলামাকে বলতে পারেন তাকে নসিহত করেন এই অসুবিধা অথবা এই যে কাউন্সেলিং বলা হয় এটাকে একসঙ্গে বসে তাকে বিষয়টাকে বোঝানো প্রথমে আপনি নিজে চেষ্টা করেন নিজে চেষ্টা করার পরে যদি ইম্প্রুভ হয় তাইলে তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই কারণ নিজেদের বিষয় নিজেদের মধ্যে লিমিটেড রাখতে পারলেই ভালো যদি তাতে কাজ না হয় তাহলে আপনি চেষ্টা করেন আপনার সারাউন্ডিংস যারা আছে তাদেরকে দিয়ে আপনার নিজের মা বাবা আছে নিজের ভাই ব্রাদার আছে ফ্যামিলির মধ্যে কোনো জ্ঞানীগুণী মানুষ আছে অথবা এরপরে হলো তার নিজের মা বাবা যারা তার ভাই বোন যারা আপনার ওয়াইফের আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে যারা জ্ঞানীগুণী আছে ভালো মানুষ আছে স্বয়ং আপনার শ্বশুর শাশুড়ি ওনারা মুরব্বী তাদের মাধ্যমে আপনি উপদেশ দেওয়া এই উপদেশে কাজ হলো না তাহলে ইসলামিক উপদেশ যারা দেয় এমন কোনো আলেমুল আমার কাছে নিয়ে যান এমন কোনো মহিলার কাছে নিয়ে যান যিনি তাকে বোঝাতে পারবেন এটাও যখন কাজ করলো না তখন আপনি দেখেন তাকে কোনো টেলিভিশনের প্রোগ্রাম দেখান কোনো সিডি দেখান কোনো বক্তৃতা শোনান এরপরে আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়াও করেন যে আল্লাহ তুমি আমার ওয়াইফকে হেদায়েত করো তাকে তুমি ভালো পথে আনো এটা যখন কাজ হলো না এরপরও আপনার স্ত্রী চেঞ্জ হয় না এরকম মহিলা মনে খুব কম পাওয়া যাবে দুনিয়াতে যে এত কিছু করার পরেও উপদেশ দেওয়ার পরেও এরপরে সে কথা মোটেই শোনে না যা খুশি তাই করে বেড়ায় এরকম আপনার আমার মনে হয় না যে এরকম কোনো আল্লাহর বান্দি থাকবে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে এটা যদি কাজ না করে তখন কি করবে এক বিছানায় থাকতে পারো কিন্তু তার সঙ্গে কোনো মেলামেশা করবে না অথবা আলাদা বিছানায় তাকে করে দাও যে দেখো তোমার পিছনে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি তুমি সংশোধন হয়ে যাবে আল্লাহর নিয়ম মোতাবেক চলবে রসুলের নিয়ম মোতাবেক চলবে তুমি আল্লাহ রসুলের নিয়ম মানো না তোমাকে নসিহাত করা হয়েছে তোমাকে অনেক অনুরোধ করা হয়েছে তুমি তাও মানলে না কারো উপদেশে তুমি কান দিলে না এই জন্য তুমি আলাদা থাকো আমি আলাদা থাকি দেখেন কথা কথা কিন্তু বলে বলে না না যে তালাক 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 আপনাকে চিৎকার শুরু করেন আপনি আর কা পুরুষ তাহলে এরকম করলে নসিহাতের জন্য একটা স্টেজ থাকতে হবে এটা পরিবর্তন হয় কিনা সেটাকে আপনি অবজার্ভ করতে হবে যদি পরিবর্তন না হয় তাহলে বিছানা আলাদা করলে এরপরে তো বুঝবেই মহিলাটা যদি মানুষ হয় তো বুঝেই ফেলবে যে না আমাকে এত কিছু যখন করা হচ্ছে তাহলে আমার স্বামী আসলে আমাকে ভালোবাসে কিন্তু চায় যে আমি সংশোধন হয়ে যাই স্বামী আমাকে ঘৃণা করে না আমি যে খারাপ কাজটা করি ওই খারাপ কাজটাকে ঘৃণা করে এই আমার স্বামী চায় খারাপ কাজটা আমি না করি আপনার স্ত্রী ঠিকই পরিবর্তন হয়ে যাবে দেখা গেল যে এরকম কয়েক সপ্তাহ গেল কয়েক মাস গেল বা বছর গেল আলাদা বিছানায় রাখা হয়েছে এরপর ওখানে পর্যন্ত এখনো থাকে হওয়ার নাম নাই হয়েছে তখন আল্লাহ রবীন্দ্রিব তখন তাদেরকে তোমরা শাসন করো অদ্রিব হন না এরকম মানে এটা না যে পিটায় হাড় ভেঙে দাও পিটায় পা ভেঙে দাও হাত ভেঙে দাও মাথা ভেঙে ফেলো ন এরকম না তাকে বুঝতে যেন তাকে আপনি শাসন করতেছেন যদি শাসন কেউ কোনো সময় তার স্ত্রীকে করে আপনি কোন সময় আপনি তার মুখে আঘাত করতে পারবেন না তার ফেসে আঘাত করবেন না কোনো জায়গাতে এরকম করবেন না এটা একটা সিম্বলিক একটা কথা বলেছেন আল্লাহ সুহান হুয়া তালা তাকে শাসন করো শাসনের জন্য তো মারা লাগে না মারা ছাড়াও তো শাসনের আরো কত পথ আছে দেখেন আমরা ছাত্রদেরকে শাসন করি কিন্তু কোন সময় মারি না তারপরেও মারার উপর দিয়ে যায় এই জন্য আপনি মারামারি যে করতে হবে এটা যে ইসলামের দোষ দেওয়া হয় এটা কিন্তু ঠিক না একদম মারামারি করতেই হবে আর অদরিব হন না মানে খালি যে মারা তাও তো না এটা ভালো ট্রান্সলেশন হল তাদেরকে শাসন করো ডিসিপ্লিন দেম তাদেরকে ডিসিপ্লিন করো দর্বের মধ্যে খালি মারা না হ্যাঁ যদি একেবারে শেষ পর্যন্ত গিয়ে কাউকে সামান্য আঘাত আপনি করতে হয়েছে দেখি এরপরেও সে শেখে কিনা তো একজনকে তালাক দেওয়ার চেয়ে আপনি আস্তে একটা থাপ্পড় তাকে মেলেছেন মেসক একটা দিয়ে দেয়। তুমি ঠিক হও তা না হলে কিন্তু আমি তোমাকে রাখতেছি না এটা আপনি ছোট একটা কিছু দিয়ে আপনি একটা ছোট্ট করে হয়তো আঘাত করেছেন এটা একটা আলাদা কথা এটা তো মারা বলে না আসলে এরকম তো মারামারি না এটা হলো মানুষের সংশোধন হওয়ার সর্বশেষ সুযোগটা রেখে দেওয়া ঠিক বাচ্চাও কথা শুনেই না মোটে বহু বোঝাইছেন বহু কিছু করেছেন এখন কিছুই করে না এবার আমার থাপ একদিন একটা মেরে ফেলছেন আপনি এর অর্থ এটা না যে বাচ্চারে আপনি খালি সকালে একবার বিকালে একবার রাত্রে একবার খালি পিটাইতেই থাকবেন সকালে তিন ব্যা দুপুরে চার ব্যাত আর রাত্রে হলো আরো পাঁচ ব্যাধ একদম জালিভ্যাত দিয়ে জালিভেজ জালি জালিভাত করে ফেলেন যেমন আমাদের দেশের কোনো কোনো হেফখানাতে এরকম করে এটা রং অনেক সময় বাচ্চাদেরকে আমরা ভালো বানাইতে গিয়ে নষ্ট করে ফেলি হ্যাঁ এক্সেপশনালি কোনো সময় একদম ওই যে আরবিতে বলে আখের দাওয়া আল কাই কোন ওষুধে যখন কাজ করে না তখন কয় যে দেখি এটা এই করো পোড়ায় ফেলো ওই যে গরু দাগানো হয় না আপনারা শীতকালে গ্রামে গঞ্জে অনেক সময় দেখে থাকবেন যে ওই ঘোষরা আছে গরু দাগে তো লোহা একটা আগুনের মধ্যে পোড়ায় একটা দাঁতে শেখ দেয় কানে শেখ দেয় তো ওর কারণে গরুর নাকি অসুখ বিসুখ ভালো হয় এখন কোনো ওষুধেই কাজ করে না তখন আপনি একটু পড়ানো ছাড়ার করবেন কি এটা হলো একেবারে লাস্ট রিসোর্ট এর বেশি কিছু কিন্তু নয় আমার ভাইরা আমার বোনেরা এজন্য স্বামীদেরকে কোনো সময় স্ত্রীদেরকে ফ্রিকুয়েন্টলি হিট করবে মারবে এই অনুমতি কোনো সময় দেওয়া হয় না ইসলাম অন্তত দেয় নাই আমার মনে আছে এরকম এক বিচার নিয়ে হাজবেন্ড ওয়াইফ আমার কাছে আসে লন্ডনের দারুল্লুম্মাতে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে বেটাকে বললাম যে আপনার ওয়াইফের গায়ে বল কম আছে দেখে তাকে মারেন পারলে আমাকে মারেন আমি একেবারে জামা কাপড় গুসাইভাবে শুরু করছি লোক মনে করেছে আমার তাকে ধরেই ফেলবো পরে সে আমার পায়ে পড়ে গেছে হুজুর আমারে মাফ করে দেন এই অবস্থা দেখে ওয়াইফ বলে যে হুজুর তাকে আপনি মাফ করে দেন মনে করলাম ওয়াইফ যখন কয় তাহলে মাফ করা উচিত আমি বললাম লেখো কাগজ কলম নাও তুমি লেখো বলো কোনো দিন আর তুমি তোমার স্ত্রীকে গায়ে হাত তুলবে না লিখে ফেলছে সিগনেচার করো এরপরে ওয়াইফকে বললাম যে তোমার স্বামী তো তোমাকে খালি খালি মারে না তুমি তাকে সময় জ্বালাও এই জন্য তোমাকে মারে এই তখন পুরুষটা হুজুর আপনি আমার মনের কথাটা খালি জ্বালায় সারাদিন আমি কাজ কাম করে আসি তারপরও আমাকে কোনো শান্তি দেয় না আমি স্ত্রীকে বললাম আপনিও লেখেন যে আপনি আপনার স্বামীকে আর জ্বালাবেন না সে লিখলো লেখার পরে আমি এটা ফটো করে তাদেরকে কপি দিলাম আমি নিজে রাখলাম আলহামদুলিল্লাহ এখন তিন চার পাঁচ বছর হয়ে গেছে তাদের ভালো চলতেছে অনেক সময় মানুষ ভুল করে ফেলে একজন দিন একজনের শাসন করতে হয় কিন্তু একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষকে আপনি শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসল করতে থাকবেন এটা অন্য এটা ক্রাইম এটা আপনি করতে পারেন না আপনি একজন ক্রিমিনাল আপনি যদি এরকম করেন এটা কোনো সংশোধনের পথ না এতে মানুষের সংশোধনী হয় না আল্লাহ সুহান হুয়া তা কিন্তু এরকম আপনাকে করতে বলেন নাই লাস্ট রিসোর্ট হিসেবে কোনো কেসে গিয়ে যদি কোনো সময় কাউকে শাসন করার দরকার হয় এবং সেটাও রিজনে বললি যে তাকে এটা বোঝানো যে দেখো তোমাকে আমি এরকম ধাক্কা একটা মারছি তোমাকে সামান্য একটু মারলাম এই জন্য তুমি সংশোধন হবা তারপর যদি সংশোধন না হয় তাহলে আর কি করবেন যদি আল্লাহর বান্দিরা এই স্টেজ তিনটার কোন পর্যায়ে সংশোধন হয়ে যায় তাহলে এটা ভুলে যাবে বারবার মনে করাই দিবেন না এই বেটি এই কাজ করছিলি মনে আছে ন তাদের পিছনে লেগে থাকবেন না আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক যে পুরুষরা তোমরা এটা মনে করবা মহিলাদের উপরে কত বড় যেন হয়ে গেছো কত উপরে যেন উঠে গেছো আল্লাহ হলেন সবচেয়ে বড় আল্লাহ যাকে যতটুকু মর্যাদা দিয়েছেন তার মর্যাদা ততটুকু এই জন্য কোরআনের আয়াতকে কোনো কোন সময় মিস আন্ডারস্ট্যান্ড করবেন না কোরআনে মহিলাদেরকে ফ্রিকুয়েন্টলি মারা যাবে এই কথা কোরআনের কোনো জায়গায় বলা হয় নাই কোনো আলিম এটা আপনাকে বলবে না এটা কোরআনের ভুল ব্যাখ্যা কাজে আসুন কোরআনকে সঠিকভাবে আমরা জানি কোরআনকে সঠিকভাবে আমরা বুঝি আর কোরআনের উপরে আমল করে আমাদের জীবনকে সুন্দর করি স্বামীরা ভালো হই স্ত্রীরা ভালো হই ছেলেরা ভালো হই মেয়েরা ভালো হই মায়েরা ভালো হই বাপেরা ভালো হই সবাই মিলে কোরআনকে কেন্দ্র করে আমরা ভালো হয়ে যাই আল্লাহ যেন এই কোরআন দিয়ে আমাদের জীবনকে আমাদের চরিত্রকে যেন পরিশুদ্ধ করে দেন আলে মিন আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ কোরআনিক ডিসকাশনে দেখা হবে নিশ্চয়ই আল্লাহ সুফহান হুয়া আল আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত Oh I shall Faces. My question I have is uh, He listens. My question is about the beard about Imamati. What are the people believing? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get success. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন হক মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরণ করলেন যখন হলে ইসলাম সর্বদাই এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপনার